لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك 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 لبيك اللهم প্রতিবছর মুসলমানদের তৃতীয় স্তম্ভ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রতিটি মুসলিম দেশের মতো বাংলাদেশ থেকেও মুসলিম নরনারী সৌদি আরবে যান। সম্মানিত হজযাত্রীদের মধ্যে বেশিরভাগই প্রথমবারের মতো বিদেশের মাটিতে পা রাখেন এবং হজ ব্রত পালনের জন্য পবিত্র মক্কা নগরী মিনা, আরাফাত এবং মুজদালিফায় গমন করেন। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখা এবং মদিনা শরীফ জিয়ারতও এ সময় সম্পন্ন করেন। এসব জায়গায় অবস্থানের সময় সকল ব্যক্তিকে প্রতিটি ওয়াক্ত নামাজ আদায় তথা হজের সকল নিয়ম মেনে চলার জন্য বাড়ি হতে অসংখ্যবার বের হতে হয় এবং প্রতিদিন পুনরায় বাড়িতে ফেরত আসতে হয়। এ সময় নিজ বাড়িকে চেনা এবং পুনরায় প্রয়োজনীয় স্থানে যাওয়া আসার জন্য একটি দিক নির্দেশনা হিসেবে বাংলাদেশ হজ মিশন হতে বাংলা ভাষায় একটি ম্যাপ মুদ্রণ করে সরবরাহ করা হয়। হজ পালনের জন্য মূলত মক্কা এবং মিনাতেই বেশিরভাগ সময় অবস্থান করতে হয়। মিনাতে একই সময়ে প্রচুর লোক থাকতে হয় এবং হজ পালনের জন্য আরাফাতের ময়দানে যাওয়া, মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনার তাঁবুতে ফেরত আসা, জামারাতে শয়তানকে পাথর মারা, তাওয়াফ সম্পন্ন করার জন্য সবসময় হাজিদের যাতায়াতের মধ্যে থাকতে হয়। এজন্য মাত্র পাঁচ ছয় দিনের এই কার্যক্রমে প্রচুর লোক পথ হারিয়ে ফেলেন। এসব বিষয়ে ম্যাপের মধ্যে চেনার সুবিধার্থে কিছু প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত ব্যবহৃত বেশ কিছু প্রতীকের বিবরণ দেওয়া রয়েছে, এরপর গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের চিত্র দেওয়া রয়েছে, আর অন্য একটি নির্দেশনায় গুরুত্বপূর্ণ রাস্তাসমূহকে আলাদা করে রং নির্ধারণ করে প্রদান করা হয়েছে। আরাফাতের ম্যাপেও রাস্তাগুলোকে দেখানো হয়েছে এবং হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মুজদালিফার জামারাতের অবস্থানের দিক নির্দেশনার মাধ্যমে দেখানো হয়েছে। মিনার পুরো এলাকাটি কয়েকটি জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোন একটি প্রতীকের মাধ্যমে মার্কিং করা হয়। বিভিন্ন জোনকে ম্যাপে বিভিন্ন রং প্রদান করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে জোন এক সবুজ, জোন দুই ম্যাজেন্টা, জোন তিন হলুদ, জোন চার লাল, জোন পাঁচ মেরুন, জোন ছয় নীল, জোন সাত খয়েরি এবং জোন শূন্য কমলা রঙের মাধ্যমে ম্যাপে প্রদান করা হয়েছে। এছাড়া ছোট রাস্তাগুলো চিত্রের মতো করে প্রতিটি মোড়ে দেখানো থাকে। জোন অনুযায়ী রাস্তাগুলোর নম্বর প্রদান করা হয়, যেমন পাঁচ নম্বর জোনের রাস্তাগুলো 501, 502, 503 ইত্যাদি।
জন্য এটি ব্যবহার করতে পারবেন। এর বাইরেও বিভিন্ন নিউজ, ইনফরমেশন, জরুরি ফোন নম্বরসমূহ প্রদান করা হয়েছে। বিশেষ করে পবিত্র কাবা শরীফের নামাজের সময় এবং কতক্ষণ বাকি রয়েছে সে তথ্য দেয়া হয়েছে। সবশেষে আপনি চাইলে আপনার প্রোফাইলটি যে কোনো সময় এখানে দেখতে পারবেন। আল্লাহু আল্লাহ।